হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন কিসমত ওয়াইড ইউটিউব চ্যানেল। তো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের পক্ষ থেকে যে ফর্মটি একটা ফর্ম বেরিয়েছে, সেখানে একটা ফর্মের মাধ্যমে আপনি কি করতে পারেন না, সম্পূর্ণ যত রকমের আপনার পরিষেবা আছে সব এই ফর্মটির মাধ্যমে ফিল আপ করেই পেয়ে যাবেন। তো এখানে আবেদনের সমস্ত আবেদনকারীকে অবশ্যই এই অংশটি পূরণ করতে হবে। তো কমন অ্যাপ্লিকেশন ফর্ম ফর ডিজিটাল রেশন কার্ডের রিলেটিভ সার্ভিসটি, অর্থাৎ আমি আজ ফর্মটি ফিল আপ করা দেখাবো বিস্তারিত এখানে মানে এই ভিডিওর মাধ্যমে। তো পরিষেবার সংখ্যান এক নম্বরে কি রয়েছে, না যদি কেউ নতুন রেশন কার্ড করতে চায় তাহলে এখানে আবেদন করবেন, মানে সম্পূর্ণ পরিবারের নতুন রেশন কার্ড, এবং যদি অলরেডি কিছু পরিবারে অর্থাৎ হয়ে থাকে পরিবারের মধ্যে এবং কিছু পরিবার কিছু সদস্যের বাকি রয়েছে সেক্ষেত্রে কিন্তু এখানটি টিকমার্ক দেবেন। এবং বিনা ভর্তুকিযুক্ত রেশন কার্ডের জন্য যদি কেউ অ্যাপ্লাই করতে চায় তাহলে এখানে আবেদন করবেন। এবং এখানে কি বলা হয় যে না কিছু মানে পরিবারের কোনো সদস্যের নাম ঠিকানা ভুল বয়স ইত্যাদি যদি ভুল থাকে তাহলে কিন্তু এই ঘরটায় টিকমার্ক দেবেন। এবং আরকেএসওয়াই টু থেকে আরকেএসওয়াই ওয়ান রেশন কার্ড ক্যাটাগরিতে পরিবর্তন করতে চাইলে এই ঘরটি টিকমার্ক দেবেন। এবং ভর্তুকিযুক্ত রেশন কার্ড থেকে সাধারণ বিনা ভর্তুকিযুক্ত রেশন কার্ডের পরিবর্তন করতে চাইলে এই ঘরটিতে টিকমার্ক দেবেন। এবং এখানে রয়েছে ছ নম্বর রয়েছে রেশন দোকান পরিবর্তনের কারণ, যদি আপনি রেশন দোকান পরিবর্তন করতে চান তাহলে যদি পূর্ণ পরিবার স্থানান্তর এক জায়গা থেকে অন্য জায়গায় যদি কেউ স্থানান্তর হয় তাহলে কিন্তু রেশন দোকান যদি পরিবর্তন করতে চাই করতে পারে। এবং তিন নম্বর হচ্ছে বিবাহ বিচ্ছেদ অন্যান্য পরিবর্তনের কারণে রেশন দোকান পরিবর্তন এখানে করলে কিন্তু এই ঘরগুলিতে টিকমার্ক দেবেন, অর্থাৎ যার যেটা প্রয়োজন সেইটা কিন্তু টিকমার্ক দেবেন। সাত নম্বরে কি বলা হয় না ডিজিটাল রেশন কার্ডের সমর্পণের কারণ যদি কোনো মৃত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে যদি স্বেচ্ছায় মানে মৃত হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু আপনি ডিজিটাল রেশন কার্ডটি সমর্পণ করে দিতে পারেন। এবং যদি স্বেচ্ছায় সমর্পণ করেন তাহলেও কিন্তু মানে মৃত্যু যদি হয় মৃতদের টিকমার্ক দেবেন, এবং স্বেচ্ছায় যদি হয় স্বেচ্ছায় টিকমার্ক দেবেন। তো এরপর রয়েছে বিকল্প ডিজিটাল রেশন কার্ডের কারণ, অর্থাৎ যদি আপনার রেশন কার্ডটি হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় বা বিকৃতি হয়ে যায় ছিঁড়ে যায় তাহলে এখানে আবেদন, বিকৃত হয়ে ছিঁড়ে গেলে আপনার ছিঁড়ে ফেটে গেলে এখানে আবেদন করবেন, এবং যদি নষ্ট হয়ে যায় তাহলে এখানে আবেদন করে দেবেন। তো এবং এখানে যে আট নম্বরে পড়ে যে রয়েছে আমি শংসাপত্র দিচ্ছি যে আমি আমার পরিবারের সাথে অন্তর্ভুক্তি, তো এখানে যদি তপশিল জাতি হয় তাহলে অর্থাৎ এসসি এসটির মধ্যে যদি কোনো ক্যাটাগরির মধ্যে পড়ে তাহলে সেখানে এসসি যদি হয় তাহলে এসসি এবং এসটি যদি হয় তাহলে এসটিতে টিকমার্কটি দিয়ে দেবেন। এরপর রয়েছে বিদ্যমান ডিজিটাল রেশন কার্ডে কার্ডধারী আধার বিবরণ, অর্থাৎ এখানে কিন্তু ম্যান্ডেটারি রয়েছে যে সমস্ত সদস্য পরিবারে মানে এখানে আবেদনটি করবেন সেই সমস্ত সদস্যের কিন্তু এখানে কী করতে হবে না আধার নাম্বারটি এখানে বাধ্যতামূলক দিতেই হবে। তো সদস্য সংখ্যা 1, 2, 3, 4 এবং 1, 2, 3, 4-এর বেশি যদি সদস্য সংখ্যা হয় তাহলে কিন্তু এই পেজটি আর একটি প্রিন্ট আউট করে নেবেন, কারণ 5 নম্বর যদি হয় তো 5 নম্বরে এই সাথে অ্যাটাচ করে দেবেন এক্সট্রা। তো শারীরিক প্রতিবন্ধী হলে টিক দিন, এখানে যদি প্রতিবন্ধী হয় তাহলে টিক দেবেন, অর্থাৎ এই ফর্মটি আপনার নিজের ডিজিটাল রেশন কার্ডের নাম্বারটি দিয়ে দেবেন এবং রেশন কার্ডের বিভাগটি দিয়ে AY না PPHH না SPHH ইত্যাদি এগুলি এখানে কিন্তু আপনাকে বিবরণগুলি দিয়ে দিতে হবে। এরপর যে আধার নাম্বারটি আছে যে সদস্যের করবেন সেই সদস্যের আধার নাম্বারটি এখানে ইনপুট করে দেবেন এবং এখানে পরপর নাম্বার সিরিয়াল ওয়াইজ এখানে দিয়ে যাবেন। এবং চার নম্বরে যদি চারটে যদি বেশি হয় সদস্য তাহলে কিন্তু আর একটা ফর্ম ফিল আপ করে এখানে সাথে সংযুক্ত করে দেবেন। এখানে চারটির বেশি আবেদনকারীর ক্ষেত্রে দয়া করে এই অংশটির একটি সংযুক্ত নিন এবং এই ফর্মের সাথে সংযুক্ত করে দিন, এখানে নিচেই বলে দেওয়া রয়েছে। এরপর রয়েছে আবেদনকারী পরিবারের সদস্য বিবরণ বাধ্যতামূলক পরিবার, এখানে কি বলেছে না আবেদনকারী যে সমস্ত পরিবারের সদস্যগুলি এখানে এন্ট্রি করবেন সেই সমস্ত সদস্যের কিন্তু এখানে পিতার নাম মাতার নাম স্বামীর নাম অর্থাৎ পরিবারের প্রধান সম্পর্কের সাথে সম্পর্ক কি আধার নাম্বার মোবাইল নাম্বার এবং জন্ম তারিখ ইত্যাদি। এবং শারীরিক প্রতিবন্ধী হলে টিক দিন, এখানে যদি প্রতিবন্ধী হয় তাহলে টিক দেবেন, না হলে কোনো টিক দেওয়ার দরকার নেই ইত্যাদি। এখানে যে ফর্মটা যে মানে পার প্রত্যেকটি পরিবারের সদস্য অনুসারে এখানে কিন্তু ফর্মগুলি ফিল আপ করতে হবে, পরপর ফর্মটি ফিল আপ করে নেবে নিজের ইচ্ছা নিজের যে ডকুমেন্টস আছে সেই মানে পরিবারের সদস্যের ডকুমেন্টস অনুসারে এখানে ফর্মটি ফিল আপ করে নেবে। এরপর রয়েছে বর্তমান ঠিকানার বিবরণ, অর্থাৎ যে জেলা এগুলো কিন্তু ম্যান্ডেটারি, এখানে বাধ্যতামূলক পরিষেবা এগুলো কিন্তু তোমাকে লাগবেই। তো জেলার নামটি দিয়ে দেবে, মহকুমার নাম ব্লক বা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন মিউনিসিপ্যালিটি, গ্রাম পঞ্চায়েত ওয়ার্ডের নাম, গ্রামের নাম এবং ফ্ল্যাট বা বাড়ির নাম্বার এবং ল্যান্ডমার্ক যদি থাকে দিয়ে দেবেন এবং রাস্তা বা গলির নাম্বার, যেগুলি স্টারমার্ক রয়েছে স্টারমার্ক যতগুলি রয়েছে সেগুলি কিন্তু সবই ম্যান্ডেটারি লাগবে। তো পিনকোড থানা ইত্যাদি এখানে দিয়ে দেবে। দেওয়ার পরে রেশন দোকানের বিবরণ এখানে কিন্তু লাগবে, যদি আপনি রেশন
দোকানে কেরোসিন তেল নিতে চান, কেরোসিন যদি নিতে চান তাহলে এখানে টিক মার্ক দেবেন এবং রেশন দোকানের লাইসেন্সের নাম অর্থাৎ রেশন দোকানে যে নামটি আছে সেই নামটি এখানে দিয়ে দেবেন, দোকানের নাম এবং রেশন দোকানের লাইসেন্স নাম্বারটি এখানে আপনাকে ইনপুট করতে হবে এবং নতুন রেশন দোকানের লাইসেন্সের নাম অর্থাৎ যদি একই দোকানে যদি একই রেশন দোকানে দুই রকমই দেয় অর্থাৎ খাবার দেয় অর্থাৎ যে যে সমস্ত চাল গম যেগুলি দেয় সেই সাথে সাথে যদি কেরোসিনটাও দেওয়া হয় তাহলে সেই দোকানের নামটি সেটি হয়ে যাবে এবং লাইসেন্স নাম্বারটি তারই একই হয়ে যাবে। এবং কোনো কোনো ক্ষেত্রে কি হয় না একই দোকানে সব কিছু দেয় না, কিছু রেশন দোকানে কিছু দেয় এবং কেরোসিন দোকানে আলাদা একটা থাকে, সেই কারণে এটা অন্যরকম করা রয়েছে। অর্থাৎ যদি একই দোকানে দুটোই দেওয়া হয় তাহলে সেখানে একই নাম এবং একই লাইসেন্স এখানে ইনপুট করে দেবে। এরপর কি করবে না এখানে একটা যে টিকমার্ক রয়েছে সেই টিকমার্কটি দিয়ে দেবে। টিকমার্কটি দেওয়ার পর এখানে কি বলেছে না স্বাক্ষর বাম হাতে টিপসই পরিবারের প্রধান, প্রধানের পরিবারের প্রধানের এখানে সই করবে বা বাম হাতে টিপসইটি এখানে দিয়ে দেবে। এরপর কি বলেছে না এখানে যে সমস্তটি বলেছে তারপরে যে পেজটি রয়েছে যে তিন নম্বর পেজটি সেখানে এখানে শুধুমাত্র শহরাঞ্চলের জন্য, তো আমি গ্রামাঞ্চলেরটি দেখাচ্ছি। গ্রামাঞ্চলে যে পেজটি আছে সেখানে কি করতে হবে না কোনো মোটরচালিত দুই তিন চার চাকা মাছ ধরা নৌকো নেই যার জন্য নিবন্ধন প্রয়োজন ইত্যাদি। তো আপনাদের মধ্যে যে যে অর্থাৎ যে যেটি আছে বা যে যেটি নেই সেটি আপনারা নিজে নিজে এখানে ফর্মটি টিকমার্কটি দিয়ে দেবেন নিজের ইচ্ছা মতো নিজের যেটি অর্থাৎ যদি আপনি যদি আয়কর বা পেশাগত দিক থেকে প্রদানকারী কোনো সদস্য নেই তাহলে এখানে টিকমার্ক দেবেন ইত্যাদি এখানে দিয়ে দেবেন। মানে আপনার যে নিজের যে আপনি প্রতিনিধিত্ব করেন যে আপনার পরিবারে কী কী নেই বা কী কী আছে বিস্তারিত এখানে জানানো হয়েছে, তো আপনি এটা নিজের মতো করে নেবেন। তো এখানে দেওয়ার পরে এখানে আরেকটা দিয়ে রয়েছে, তো এখানে দেওয়া রয়েছে যে আবেদনকারীর তারিখ, আবেদনের তারিখটি এখানে দেওয়া রয়েছে। চাইলে তো এখানে আবেদনের তারিখটি আপনারা যে তারিখে জমা করবেন সেই তারিখের আবেদনটির তারিখটি দিয়ে দেবেন। তো ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আমার চ্যানেল নতুন দর্শক হয়ে গেলে সাবস্ক্রাইব করে দেবে। তো আজকে এই পর্যন্তই, নমস্কার।